গুড আফটারনুন, আমার চ্যানেল ডেলি ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আর 15ই আগস্ট উপলক্ষে আমি এখন দিদির বাড়ি যাচ্ছি, আর ওখানে গিয়ে আমি কি কি করলাম, কিষাণও কি কি করলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকো। দিদির বাড়িতে চলে এসেছে কিছুক্ষণ হলো, আর কিষাণও ফ্রেশ হয়ে গেছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে দেখো। আমি এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, আর কিষাণও বাইরে চলে গেছে, আর বাইরে গিয়ে কী করছে জানি না, মোবাইলটাও নিয়ে গেছে। চলো গিয়ে দেখে নিই ও কী করছে, দুষ্টুমি করছে নাকি। এখন সেরকম কোনো দুষ্টুমি করছে না, এখনও মোবাইল দেখছে। একটু আগে পর্যন্ত কিষাণও তো সেরকম কোনো দুষ্টুমি করছিল না, যেহেতু মোবাইল দেখছিল, সেহেতু বসে বসে মোবাইলটাই দেখে যাচ্ছিলো। আর এখনও প্রোগ্রামের ওখানে যাবে বলে একা একাই চলে যেতে চাইছে, ওই যে কোনো কথা শুনছে না, ডাকছি কিন্তু চলে যাবে। তো যাই হোক, রেডি হয়নি, আমি প্রোগ্রামের ওখানে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে চলে এসেছি, আর এখানে প্রোগ্রাম স্টার্ট হয়েও গেছে, সবাই মোটামুটি চলে এসেছে, আর কিষাণও ওই যে চুপ করে এখন বসে আছে, আর এটা দিদি ভাই। এখানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে, স্টার্ট হবে। দেখিনি কিষাণও কী করছে, কিষাণও এই যে দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে। ওকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, ও দাদুকে দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করছি, জোর করে বসিয়ে রাখা হয়েছে একটা টেবিলের উপরে, ওখান থেকে বসে এখন চুপচাপ দেখছে, কিন্তু এরপরে আরও নামার চেষ্টা করবে, কিন্তু ওর দাদু সামলাতে পারছে না। তবুও সামলে রাখার চেষ্টা চলছে, যাই হোক দেখা যাক কী হয়। এখানে তো একটার পর একটা পারফর্ম হচ্ছে, কিন্তু কিষাণও কারোর পারফর্মই দেখতে দিচ্ছে না, ওকে সামলাতে সামলাতে আমাদের টাইম চলে যাচ্ছে।
কিষাণুকে অনেকক্ষণ পর্যন্তই মোটামুটি আটকে রাখা হয়েছিল, কিন্তু আর আটকে রাখা যাবে না, এবার ও নামবে। এবার দেখি ও নেমে কী করে। ও নাচ এখন নাচবে, এখানে অনেক বাচ্চা নাচছে, ও তাদের সাথে এখন নাচটা করছে, নাচটা করছে ঠিকই, কিন্তু নাচটা করতে করতে যে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, যে কী দুষ্টুমি করবো সেই চিন্তা ভাবনাই মনে হচ্ছে চলছে। চলো দেখে নিই আমরা ও কী করে। কৃষাণু এখন পার্কের দিকে এসেছে, আর কী ঘটে দেখি। কৃষাণু একটা কবিতা বলেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন ফোনে একটু প্রবলেম হয়েছিল সে কারণেই। আর এখন কৃষাণুকে কিছু বলতে বলা হয়েছে, কৃষাণু বলছে, আর কৃষাণুর যে গিফটগুলো পেয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা ভালো লাগলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।